সম্মানিত সুধী, শুভ সকাল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো মোবাইল অ্যাপসের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর হনার রশিদ। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ডক্টর কাজী শহীদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মুশিউর রহমান এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ হাফিজ মোহাম্মদ হাসান বাবু। সুধীমণ্ডলী, জাতীয় বিশ্ববিদ্যালয় তার সমস্ত কর্মকাণ্ড আইটি ভিত্তিক এবং সেই সেবাকে সবার শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী সহ সারা দেশের যারা স্টেক হোল্ডার তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চারটি মোবাইল অ্যাপস তৈরি করেছে। আজকের সেই অ্যাপসের শুভ উদ্বোধনী অনুষ্ঠান। এখন মাননীয় সভাপতির অনুমতিক্রমে প্রথমে এনি মোবাইল অ্যাপসের উপরে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করার জন্য আমি অনুরোধ করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিরুদ্দিন। তাকে সহযোগিতা করবেন তথ্য প্রযুক্তি দপ্তরের পরিচালক জনাব মোহাম্মদ মুমিনুল ইসলাম। উপস্থাপনা এটা মোবাইল অ্যাপসের উপরে, এর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করি যে আসলে মোবাইল অ্যাপস কেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডেভেলপ করেছি। আমি প্রেজেন্টেশনের স্লাইডগুলোর মধ্য দিয়ে ব্যাখ্যা করব, আপনারা একটু মনোযোগ দিলে আমার মনে হয় আমাদের একটা ছোটখাটো ওরিয়েন্টেশন হয়ে যাবে। এর মাধ্যমে আমরা দেখাচ্ছি যে মোবাইল অ্যাপস এ রাইট টাইম অ্যাপ্রোচ ফর কুইক অ্যাক্সেস টু এনি সার্ভিসেস। জাতীয় বিশ্ববিদ্যালয় তার শতভাগ কাজ করে থাকে এখন আইসিটির মাধ্যমে, কাজেই এটা এখন সময়ের দাবি এই মোবাইল অ্যাপসের। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনটা কেন, এনি মোবাইল অ্যাপস দ্য ডিমান্ড অফ এইজ, এটা সময়ের দাবি। আমরা দেখাচ্ছি এখানে যে জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড কনসিডারিং ইটস নাম্বার, যেখানে 560টি অ্যাফিলিয়েটেড কলেজ আছে, 28 লাখ স্টুডেন্ট আছে এবং 60,000-এর মতো আমাদের শিক্ষক রয়েছে সারা বাংলাদেশে। আর এটার এক কথা বলা যায় এখন যে রাইট নাও আমাদের এখন কোন সেশন জব নেই, টোটালি আমরা সেশন জব ফ্রি ইন বাংলাদেশ। আমরা জানি যে প্রায় 9.5 কোটি ইন্টারনেট ইউজার রয়েছে সারা বাংলাদেশে, যার মধ্যে 8.8 কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে যারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে থাকেন, এবং 8.8 কোটির মধ্যে 50 লক্ষ ইউজার রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এটা সবচেয়ে বড় একটা পরিবার সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। যেটা যদি আমরা পার্সেন্টেজে দেখাই যে টোটাল যে 8.8 কোটি ইউজার তার মধ্যে আমার 6.25%, মানে 100 ভাগের 6.5 ভাগের কাছাকাছি হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবার। এর মধ্যে ছাত্র, শিক্ষক এবং আমাদের যারা ইউজার আছে তাদের সবাইকে ধরে। তারপরে আমরা দেখাচ্ছি এখানে যে আমাদের এনি প্রোভাইডস দিস অল অফ ইট সার্ভিসেস থ্রু অনলাইন ইজি আইসিটি আইসিটি বেসড সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে থাকি। কেন দিয়ে থাকি, ম্যানেজমেন্ট মোটো ইজ টু মেক ইটস ইউজার টেকনোলজিক্যালি স্মার্টার টু ফেস আপকামিং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, চতুর্থ শিল্প বিপ্লব যেটা সামনে আসছে। এইটাকে এটার সাথে আমাদের এখন এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা আমাদের শিক্ষার্থী সহ শিক্ষক সহ সবাইকে আমরা এই 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 ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে চ্যালেঞ্জ সেটা মোকাবেলা করার জন্য আমরা মোবাইল অ্যাপস দিয়ে, সেটা আমাদের সর্বশেষ ভার্সন। এর আগে সমস্ত কাজ আমাদের ওয়েবসাইট কিংবা আমাদের আইসিটির মাধ্যমে পরিচালিত হতো, এটা নতুন একটা এডিশন আজকে যেটা আমাদের মাননীয় প্রধান অতিথি উদ্বোধন করবেন তার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। আমরা কি কি ধরনের সেবা অনলাইনে দিয়ে থাকি এটা একটু এক নজর আমরা দেখে নেই। আমাদের 2.8 মিলিয়ন স্টুডেন্ট রয়েছে সারা বাংলাদেশে, যাদেরকে টোটাল যে সেবাগুলো আমরা দেই সেই সেবাগুলোকে আমরা তিনটা ক্যাটাগরিতে, আসলে সেবা একই দেই কিন্তু আমাদের ইউজার প্যাটার্নটা তিন রকমের। আমাদের গভর্নমেন্ট কলেজ রয়েছে 260টি, নন গভর্নমেন্ট কলেজ রয়েছে 1500 এবং প্রফেশনাল ইনস্টিটিউট রয়েছে 500। এই 2260টি প্রতিষ্ঠানকে আমরা টোটাল যে অ্যাডমিশন প্রসেস আমাদের যে অ্যাডমিশন প্রসেসটা রয়েছে এটা আমরা অনলাইনে করে থাকি। আমরা রেজাল্টটা অনলাইনে দিয়ে থাকি, রেজিস্ট্রেশন এবং এইম কালেকশনটা আমরা অনলাইনে করে থাকি, মাইগ্রেশন হয় অনলাইনে, অ্যাডমিশন ক্যান্সেলটা আমরা অনলাইনে করে থাকি, প্রি অ্যাডমিশন, কলেজ ট্রান্সফার, ফর্ম ফিল আপ, শিক্ষার্থীদের সমস্ত ফর্ম ফিল আপ, পরীক্ষা, যে কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ অনলাইনে করা হচ্ছে। আমাদের ডায়নামিক ওয়েবসাইট রয়েছে
এখানে আমাদের ইউজিসি চেয়ারম্যান স্যার নিজেই এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, স্যার জানেন ভালো করে যে আমাদের রিমোট রুরাল এরিয়াতে যে সার্ভিস প্রদান করতে হয় সেক্ষেত্রে আমাদের এই ডায়নামিক ওয়েবসাইটটি বিরাট হয়ে এটাকে আমরা আপডেটেড করেছি এবং ডায়নামিক করেছি। এরপরে আমাদের সোনালী সেবা, এখন আর কাউকে টাকা জমা দিতে সোনালী ব্যাংকে আসতে হয় না, টোটাল সেবাটাই আমরা তার নিয়ারেস্ট যে সোনালী ব্যাংক আছে সেখান থেকে আমরা অনলাইনে নিয়ে থাকি। এছাড়া আমাদের ই ফাইলিং, ই টেন্ডারিং, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার, এই সবকিছুই করা হয়েছে। আমাদের যে ইনকোর্সের নাম্বার, আমরা কলেজ থেকে ইনকোর্স টিউটোরিয়াল এবং প্র্যাকটিক্যালের যে নাম্বার আমরা কালেক্ট করি সেটাও আমরা এখন অনলাইনে কালেক্ট করে থাকি। ইভেন যে শিক্ষকরা আমাদের খাতা দেখে থাকেন, বাহির এক্সামিনারের যে খাতা দেখে থাকে তাদের যে রেমুনারেশন, স্ক্রিপ্ট রেমুনারেশন, সেটা আমরা এই অনলাইনে পে করে থাকি। এডমিট কার্ড রিসিপ্ট, আমাদের ছেলেমেয়েরা এখন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেউ আসে না, তারা ঘরে বসে তাদের এডমিট কার্ডটা রিসিভ করছে, অতএব এটাও একটা বড় দিক। সবকিছু মিলিয়ে আমরা একবারে জোর গলায় বলতে পারি যে আসলে আমরা কান্ট্রি লার্জেস্ট আইসিটি বেসড ইউনিভার্সিটি, এটা কি আমরা বলতে পারি না যে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় আইসিটি বেসড ইউনিভার্সিটি, কারণ আমাদের সমস্ত কিছু পরিচালিত হচ্ছে আইসিটির উপর। এটা অনেক সেবা মাইক্রো ন্যাশনাল সার্ভিস গুলো আমরা আইসিটির মাধ্যমে দিয়ে থাকি। তো এবার আমরা দেখা যাক যে এনইউ ডেভেলপ ফোর মোবাইল অ্যাপস, মোবাইল অ্যাপসটা কেন আমরা ডেভেলপ করেছি তার একটা অবজেক্টিভ তো রয়েছে আমাদের। আমরা অবজেক্টিভটাকে এভাবে দেখি যে টু প্রোভাইড ডোর স্টেপ অনলাইন সার্ভিসেস টু অল অফ ইটস ইউজার ফর এনশিওরিং রাইট ইনফরমেশন এট দ্য রাইট টাইম টু দ্য রাইট পার্সন ইন এ রাইট ওয়ে। আমরা বলে থাকি যে একেবারে সঠিক ব্যক্তি বা সঠিক ব্যবহারকারীর নিকট সঠিক সেবাটা সঠিক সময়ে সঠিক পন্থায় পৌঁছে যায়, এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ, বিশেষ করে ম্যানেজমেন্টের অবজেক্টিভ, যে তাদেরকে যেন হ্যাসেল হতে না হয়, তার ডোর স্টেপ মানে একদম ঘরের সামনে তার সার্ভিসটা চলে যাবে, ঘরে তার সার্ভিসটা চলে যাবে। এই জন্যই আমরা চারটা অ্যাপ ডেভেলপ করেছি, একটা এনইউ স্টুডেন্ট অ্যাপ, একটা এনইউ টিচার অ্যাপ, একটা এনইউ কলেজ অ্যাপ, আর একটা ন্যাশনাল ইউনিভার্সিটি ফোন বুক। এখন দেখা যাক যে আমরা এই অ্যাপস গুলো কেন ব্যবহার করেছি, কেন তৈরি করেছি এবং কেন আমাদের এটার এটা জাস্টিফিকেশনটা কি। আমরা এনইউ স্টুডেন্ট অ্যাপটার কথাই যদি বলি যে এর মাধ্যমে অ্যাফিলিয়েটেড কলেজগুলো ডিরেক্ট আমাদের সাথে কমিউনিকেশন করতে পারবে, তারা এনে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত সার্ভিসে ঢুকতে পারবে, সে যে কোনো রিমোট রুরাল এরিয়া থেকেও পারবে। এবং এতে তার কি হবে, তার এই জাতীয় বিশ্ববিদ্যালয় বা গাজীপুরে আসার যে প্রবণতা এটা হ্রাস পাবে, এতে তার টাকাও সেভ হবে, সময়ও বাঁচবে। আমরা এরপরে বলেছি যে আগাম তথ্য, এই যে পুশ মেসেজ যেটা আমরা বলি, এই পুশ মেসেজের মাধ্যমে একটা আগাম তথ্য সে জানবে যে তার পরীক্ষা কবে, তার একাডেমিক ক্যালেন্ডার ওখানে থাকবে, তার মাধ্যমে সে জানবে তার ক্লাস কবে থেকে শুরু হচ্ছে ছুটির পরে, যে কোনো রকমের তথ্য এই পুশ মেসেজের মাধ্যমে, বিশেষ করে ইনকোর্স টিউটোরিয়াল প্র্যাকটিক্যাল এই সমস্ত কিছু মেসেজ সে পেয়ে যাবে। আর এই স্টুডেন্ট অ্যাপ 28 লাখ স্টুডেন্টরা ব্যবহার করবে। যে সার্ভিসগুলো পাওয়ার জন্য সেটা হচ্ছে যে সে যেই কোর্সে রেজিস্ট্রেশন করেছে সেই রেজিস্টার্ড কোর্স গুলো কি কি, সিলেবাস তার কি রকম সেটাও থাকবে সেখানে, এবং তার পরীক্ষা সংক্রান্ত সমস্ত নোটিশ ওখানে দেওয়া থাকবে, ফলাফল পাবে সে, নেসেসারি ইনফরমেশন ওই পুশ মেসেজের মাধ্যমে সে পাবে, মাইগ্রেশন সার্ভিসটা সে পাবে, ট্রান্সফার পাবে, এবং যে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আপকামিং ইভেন্টস যেগুলো হয়, আমরা অনেক ইভেন্টস পরিচালনা করি, অনেক ডে অবজারভেন্স আমরা ডে অবজার্ভ করে থাকি, সেই সব তথ্যগুলো সে পাবে এখানে। এখানে আমরা একটা এটা কেন করা হয়েছে একটু তার আগে আমরা দেখে নিই যে অ্যারেঞ্জমেন্ট অফ স্টুডেন্ট অ্যাপ এটা কি দিয়ে করা হয়েছে, আসলে স্টুডেন্ট অ্যাপটা কোন কোন কম্পোনেন্ট দিয়ে করা হয়েছে এবং কি কি অপশন ছিল এখানে। আমরা বলেছি সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ অল স্টুডেন্ট রিলেটেড ইনফরমেশন থ্রু 8 অপশনস, 8টা অপশনে স্টুডেন্ট ওই অ্যাপসটাকে খুঁজে পাবে। যেমন সে স্টুডেন্ট লগ ইন করতে পারবে, এখানে আমরা ছবিতেও দেখিয়েছি, স্টুডেন্ট লগ ইন করতে পারবে, লগ ইন করে সে তার ড্যাশবোর্ড দেখবে, স্টুডেন্ট প্রোফাইল দেখবে, তার নিজের প্রোফাইল, ফর্ম ফিল আপ করবে, তার রিএক্সামিনেশন হওয়া উচিত সেটা সে সরি রিএক্সামিনেশনের তথ্য সে এখানে পাবে, যে ফেল করলে আবার তাকে পরীক্ষা দিতে হবে সেটা জানতে পারবে, রেজাল্ট দেখতে পারবে, তার যে একাডেমিক সার্ভিসগুলো আছে সেগুলো সে পাবে এবং তার পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য এখানে পাবে। আর এর যে সেলিয়েন্ট ফিচার, এই অ্যাপসের যে মূল যে একেবারে বেসিক তার যে ফিচারটা সেটা তৈরি করা হয়েছে, ইউজার ইন্টারফেস, একটা ইউজার ইন্টারফেস রয়েছে, ইজি টু ইউজ যেটা আছে, ইউজার অথেন্টিকেশন দেওয়া আছে এখানে, পুশ মেসেজ অপশন দেওয়া আছে এখানে, রিয়েল টাইম ডাটা সিনক্রোনাইজেশন, একদম অন টাইম ডাটা পাবে সে, এখানে কোনো আর তাকে কোনো ডিলে ডাটা, তাকে ডিলে কমিউনিকেশন এখানে হবে না, অ্যান্ড ইনফর্মড অ্যাবাউট রেজাল্ট অটোমেটিক্যালি।
তার নিজের ফলাফল সম্পর্কে সে জানতে পারবে অটোমেটিক্যালি। এটা গেল একটা। আমরা টিচার অ্যাপটা দেখি স্যার, টিচার অ্যাপটা হচ্ছে আমাদের যে যে অ্যাডভান্টেজগুলো আমরা বলে থাকি যে আমাদের 60,000 শিক্ষক রয়েছে 28 লাখ আমাদের শিক্ষার্থীর জন্য, সেখানে আমাদের টিএমআইএস টিচার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এটা একটা সফটওয়্যার যেটা আমাদের প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি করা হয়েছে। কোনো শিক্ষক যদি খাতা দেখতে চান, কোনো শিক্ষক যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কোনো স্ক্রিপ্ট রিলেটেড কোনো কাজ করতে চান পরীক্ষা সংক্রান্ত, তাকে একটা টিএমআইএস নাম্বার খুলতে হবে। এবং এই টিএমআইএসটা এখন অনেকেই কম্পিউটারে বসে ডেস্কটপে বসে করতে একটু ইরিটেট হন, এই মোবাইল দেওয়ার কারণে এখন তারা রাস্তায় বসেও এটাতে তারা ইনক্লুড নিজেকে ফর্মটা ফিল আপ করে এটার সাথে অ্যাড হতে পারবে এটা। এবং এডিট এবং আপডেট অপশন রয়েছে এখানে, চেক অন পজিশন ইন দ্য প্যানেল লিস্ট অফ এক্সামিনার অ্যান্ড হেড এক্সামিনার, তার নিজের যে অবস্থান এই সম্পর্কে উনি জানতে পারবে। এটা এখন এমন অবস্থা হয়ে গেছে যে মোবাইল অ্যাপসের মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে সে করতে পারবে, যে কোনো জায়গা থেকে সে দেখতে পাবে যে তাকে কোন কোন পরীক্ষা এক্সামিনার করা হয়েছে। সিআরএম, এটা আমরা বলি কমপ্লেন রেসপন্স মেকানিজম, এটার মধ্যে একটা অপশন রাখা হয়েছে যে তার যদি নিজস্ব কোনো কমপ্লেন থাকে যে আমি তো ওই কোর্সে চেয়েছিলাম বা আমি ওইটার জন্য এক্সপার্ট বা একটা ভুল মেসেজ আসছে, সে সাথে সাথে এসএমএস থ্রো করে ওটাকে আবার রিভিউ করতে এডিট করতে পারবে কিংবা ওই ফিডব্যাক নিতে পারবে সংশ্লিষ্ট দপ্তর থেকে। রি এক্সামিন ইনফো পাবে, আপডেট অ্যাবাউট বিল, তার বিল সংক্রান্ত সমস্ত তথ্য এখানে সে পাবে। আর জেনারেল নোটিশ আমরা যেগুলো পাঠাই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেগুলো তো তারা জানবে, এগুলো সব ওই পুশ মেসেজের অপশনের মাধ্যমে জানা যাবে। আর এটার অ্যারেঞ্জমেন্টটা 7টা অপশনে আমরা করেছি। একটা হচ্ছে টিচার প্রোফাইল অথেন্টিকেশন এক্সামিনার ডিটেলস স্টুডেন্ট স্টেটমেন্ট, আমি একটু স্কিপ করে যাচ্ছি কারণ অলমোস্ট ফিচারগুলো ফেলিয়ার ফিচারগুলো অলমোস্ট সেম, অপশনগুলো একটু ডিফারেন্ট। এখানে স্টুডেন্ট স্টেটমেন্ট আছে, এক্সামিনার নোটিফিকেশন আছে, জেনারেল নোটিফিকেশন আছে এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, আপনার ভিতরে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনি কোশ্চেন লিখলে এখানে অটো অ্যান্সার আপনাকে দেওয়া হবে, অটো জেনারেট অ্যান্সার আপনাকে দেওয়া হবে, কাজে সেই অপশনগুলো এখানে ফিট করা হয়েছে। এর যে বৈশিষ্ট্য, স্পেশাল বৈশিষ্ট্য দিয়ে এই অ্যাপটা তৈরি করা হয়েছে, তার মধ্যে ইউজার ইন্টারফেস রয়েছে লাইট ওয়েট, এটা ইউজার অথেন্টিকেশন আছে, পুশ মেসেজ এখানেও এই অপশনটা রয়েছে যে কোন পরীক্ষার সামনে, রিয়েল টাইম ডাটা সিনক্রোনাইজেশন রয়েছে, বিল সংক্রান্ত তথ্য রয়েছে এবং পরীক্ষকের তথ্য এটার মধ্যে রয়েছে। এখন এনইউ কলেজ অ্যাপ, যেটা আমাদের আসলে মূল লক্ষ্য ছিল যে ওয়ান টু ওয়ান কানেকশন একেবারে 7 দিনে 24 ঘন্টা করে 7 দিন, এটাই আমরা বোঝাতে চেয়েছি যে একেবারে ওয়ান টু ওয়ান কানেকশন হবে কার সাথে, ইউজারের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়, যে উইথ টু ওয়ান টু ওয়ান কানেকশন ইন 24 hours in 7 days এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড ইটস অ্যাফিলিয়েটেড কলেজেস দিস অ্যাপ হ্যাজ বিন ডেভেলপড। এটা সুবিধা হচ্ছে যে অ্যাডমিশন প্রসেসটা প্রিন্সিপাল স্যাররা এখন বা শিক্ষকরা এখন কলেজে নিজের কলেজে বসেই মনিটরিং করতে পারবেন অ্যাডমিশন, না হলে বারবার তারা ফোনে জানতে চান যে এটা হয়েছে কেন, এটা করলেন কেন, এখন সে নিজেই মনিটর করতে পারবে, অ্যাডমিশন কনফার্ম করতে পারবে, ছেলে মেয়েদের ফর্ম ফিল আপ করার অবস্থাটা দেখতে পারবে, ইনক্রোস টিউটোরিয়ালের মার্কসটা পাঠাতে পারবে, এখানেও পুশ মেসেজ অপশন রয়েছে। এবং আরও মজার হলো যে লোকেশন ম্যাপ, কলেজগুলো কোথায় আছে, আমাদের মেইন ওয়েবসাইটে কিন্তু সব বিহেন্ডে রয়েছে যে একটা কলেজ থেকে আরেকটা কলেজে ডিস্টেন্স কত, আমরা যখন কোনো স্টুডেন্টকে ট্রান্সফার দিই তখন আমরা ডিস্টেন্স দেখি, এটাও একটা বড় কারণ, এখানে সে মোবাইলে দেখতে পাবে এবং ওই কলেজের ওয়েবসাইটটাও সে দেখতে পাবে। এরপরে অ্যাফিলিয়েশন রিনিউয়াল, এই ইনফরমেশনগুলো আগে ওই ওয়েবসাইটে দেখার ক্ষেত্রে অনেকের অনেকে একজনই দেখতে পারতো হয়তো যাকে অথরিটি দেওয়া হয়েছে, এখন যদি একাধিক অথরিটি দেওয়া হয় তারাও দেখতে পাবে যে আসলে এটা কবে অ্যাফিলিয়েশন শেষ হয়েছে, তার আবার রিনিউ ফি দিতে হবে, এইসব তথ্য এখানে পাবে। অ্যান্ড ইনফরমেশন অ্যাবাউট টোটাল সিট অ্যান্ড আর্জেন্ট নোটিশ, তার যে সিট বৃদ্ধি করা লাগবে কি লাগবে না, তার ভর্তি কতজন হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়তে কোনো জরুরি মেসেজ আছে কিনা, এগুলো সে এখানে দেখতে পাবে। অ্যারেঞ্জমেন্ট অফ এনইউ কলেজ অ্যাপ, এটা অলমোস্ট ওই 8টি অপশনে এবং আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। আমরা ফোন বুকটা দেখি, এটা আমাদের সর্বশেষ 4টা অ্যাপের মধ্যে, এটা হলো নাম্বার 4, যেটা হচ্ছে যে খুবই ইন্টারেস্টিং, আমাদের যে ডায়েরি যেটা আমরা ব্যবহার করে থাকি এটা একেবারে রেডি রেফারেন্স, সমস্ত তথ্যগুলো ওটার মধ্যে থাকে, ফোন নাম্বার, সেই ফোন নাম্বার ধরে যে কাউকে প্রয়োজন আমরা টেলিফোন করি, তো কাজে এটা একটা রেডি রেফারেন্স টুল হিসেবে ডেভেলপ করা হয়েছে। এটা মেইন ওয়েবসাইটেও আপলোড করা আছে, আপনারা জানেন যে পিডিএফ ফর্মে, এখন আমরা এটা ওয়েব মোবাইল অ্যাপসে নিয়ে আসছি, যখন তখন প্রয়োজনে ওই সংশ্লিষ্ট ব্যক্তিকে টেলিফোন দেওয়া যাবে। এটার সুবিধা হলো যে একটা অ্যাডভান্স সার্চ অ্যালগোরিদম আছে, এই অ্যাডভান্স সার্চ অ্যালগোরিদম থাকার কারণে এটা ইন্টারনেট দরকার হবে না, আপনি অফলাইনেও যে কাউকে টেলিফোন করতে পারবেন, কাজে এটা একটা বড় বৈশিষ্ট্য এখানে দেখা যায়। পার্টিকুলার ইউজার মে নো দ্য নেম অফ দ্য নাম্বার, নো দ্য নাম্বার অ্যান্ড নেম অফ দ্য সিন্ডিকেট মেম্বার, এখন এটা সবাইকে দেওয়ার দরকার নেই, যদি কেউ জানতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার কারা, তাহলে ওখানে গ্রুপ ক্লিক করলে সে ওই গ্রুপে যদি তার এন্ট্রি অ্যাক্সেস থাকে সে সেটা জানতে পারবে,
এছাড়াও নিজেরা সিন্ডিকেট মেম্বার বা সিনেট মেম্বার বা যারা ফিনান্স কমিটি মেম্বার বা যারা একাডেমি কাউন্সিল মেম্বার তারা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য এই অ্যাপস সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে এটা একটা গ্রুপ তৈরি করে সেই গ্রুপের মধ্য দিয়ে কমিউনিকেশন করা যাবে নিজেদের মধ্যে। এরপরে বলা হলো যে সিলেক্টিভ গ্রুপ মেম্বার মে নো দ্য ইম্পর্টেন্ট মিটিং শিডিউল, মিটিং শিডিউল জানা যাবে কবে কোন মিটিংটা হবে এটা খুবই ইম্পর্টেন্ট, এবং সেই সেটা পুশ মেসেজ দিয়ে আবার রিমাইন্ড করে দিবে। ইনক্লুডেড দ্য নাম্বার অফ অল অ্যাফিলিয়েটেড কলেজ, এটা যেমনটা আমাদের মেইন ডায়েরিতে আছে এখানেও রাখা হয়েছে। কভার্ড অল ইমেল এন্ড ওয়েবসাইট অ্যাড্রেস অফ দ্য অ্যাফিলিয়েটেড কলেজ অ্যান্ড রিলেটেড অর্গানাইজেশনস। আর সবচেয়ে বড় কথা হলো এসবের মানে হলো ইনস্ট্যান্ট কমিউনিকেশন, একদম কলেজের সাথে বা ওই ব্যক্তির সাথে কোনো ডিলে কমিউনিকেশন না, ইনস্ট্যান্ট কমিউনিকেশন। এটাও আমরা আটটা অপশনে সাজিয়েছি, এটার একটা ইনস্টলেশন প্রসেস আছে, এটা হোম পেজ দেওয়া আছে, কন্ট্যাক্ট লিস্ট দেওয়া থাকবে। আজকে আমাদের স্যার এখানে উদ্বোধন করবেন, স্যার হয়তো এটা দিয়ে উদ্বোধন করবেন যে কন্ট্যাক্ট কাউকে ফোন করে মোবাইল অ্যাপস দিয়ে সরাসরি কাউকে ফোন করে দেখা গেল যে কথা বলছেন এরকম কিছু। তারপরে ডিটেইল কন্ট্যাক্ট পেজ দেওয়া থাকবে, এনি অফিসের নাম্বারগুলো থাকবে, অ্যাফিলিয়েটেড কলেজ থাকবে, কমন সার্চ একটা অপশন থাকবে, এবং এসএমএস ফর ইউজারের জন্য একটা অপশন থাকবে। এটারও বৈশিষ্ট্য হচ্ছে এটা ইউজার ফ্রেন্ডলি, এটার অ্যাডভান্স সার্চ অ্যালগোরিদম আছে, অনলাইন সার্চ অপশন আছে যা কলেজগুলোকে লোকেট করা যাবে, এবং এটাও একদম রিয়েল টাইম ডাটা সিনক্রোনাইজেশন করে তৈরি করা হয়েছে। আর অল ইমেল অ্যান্ড ওয়েবসাইট নাম্বারগুলো এটার সাথে দেওয়া আছে। এখন প্রশ্ন হলো যে উইল অল মোবাইল মোবাইল সেক্স সাপোর্ট দিস অ্যাপস, এটা লাস্ট স্লাইড স্যার আমার, এটাই আমি বোঝানোর চেষ্টা করছি যে সবার একটা প্রশ্ন থাকে কমন যে আমাদের সেট তো স্মার্ট সেট না, মিনিমাম স্মার্ট সেট লাগবে, এটা সিম্ফনি হোক আর যে কোনো সেটেরই হোক একটা স্মার্টফোন লাগবে, যত কম দামেরই হোক স্মার্টফোন হইলে যাতে অ্যাপসগুলো রান হয় তাই, এবং সেটা উইন্ডোজ ভার্সন হোক বা উইন্ডোজ সফটওয়্যার হোক বা আইওএস হোক মানে আইফোনের জন্য ব্যবহার করার জন্য, কিংবা যদি অ্যান্ড্রয়েড হয় সেটার জন্য হোক, তো এই তিনটা একটা কমন প্রশ্ন থাকে, সেজন্য আমরা এটা দেখাইছি যে আসলে ব্যবহার করা যাবে, কারণ এটা ইউজার ফ্রেন্ডলি করে তৈরি করা হয়েছে এই অ্যাপসগুলো, এবং এটাকে জাস্ট অ্যাপ স্টোরে থাকবে, সব অ্যাপগুলো যেরকম অ্যাপ স্টোরে থাকে এটাও অ্যাপ স্টোরে থাকবে, ডাউনলোড করে নিতে হবে। আইফোনের জন্য ব্যবহার করতে পারবেন, কেউ অ্যান্ড্রয়েড যাদের অপারেশন সিস্টেম আছে তারা ব্যবহার করতে পারবেন, উইন্ডোজেও এটা চালানো যাবে, আমরা দেখেছি এবং আমরা এটা ডেমনস্ট্রেশন নিয়েছি। আর যেমন আমার আইফোন আমি অনেকবার এটাকে পাইনি, পরে যখন কমপ্লেন করলাম আমরা আমাদের ডেমনস্ট্রেশনের মধ্য দিয়ে দেখেছি যে আসলে পরে আইওএস এর পারমিশন নিয়ে এটাকে ইনস্টল করা হয়েছে। তো এই হচ্ছে স্যার আমার টোটাল প্রেজেন্টেশন, আমি আমার উপস্থাপনার কাজ এখানে শেষ করছি, আমি ধন্যবাদ জানাচ্ছি আইসিটি ডিরেক্টর মহোদয়কে যিনি আমার এই প্রেজেন্টেশনের কাজে সর্বাত্মক সহযোগিতা করেছেন, এবং আমরা পরস্পর মিলেই এই উপস্থাপনাটি তৈরি করেছি। আমার মনে হয় স্যার আমি বোঝাতে সক্ষম হয়েছি যে আসলে মোবাইল অ্যাপটা কেন আমাদের প্রয়োজন, ধন্যবাদ আপনাকে স্যার। আপনার এখন ফুল দিয়ে বরণ করে নেওয়ার পালা, প্রথমে ইউজিসির মাননীয় চেয়ারম্যান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় সভাপতি মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর হারুনুর রশিদ স্যার। এবার মাননীয় সভাপতি মাননীয় উপাচার্যকে ফুল দিয়ে বরণ করছেন আয়োজক কমিটির আহ্বায়ক এবং বিশেষ অতিথি প্রভিসি ডক্টর মুর্শিদ রহমান স্যার। এবার মাননীয় প্রধান অতিথিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রদান করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর হারুনুর রশিদ স্যার। আমি এবার আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং প্রস্তুতি কমিটির আহ্বায়ক জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মুর্শিদ রহমান স্যারকে তার স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মোবাইল অ্যাপস এর উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বাংলাদেশের প্রথিতযশা রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ স্যার আজকের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবারের আপন মানুষ, আমাদের সবসময়ের অভিভাবক, একসময় যিনি নিজে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে
আসীন ছিলেন এবং অত্যন্ত সুনামের সঙ্গে উপাচার্য হিসেবে তার দায়িত্ব সফলভাবে পালন করেছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান, আমাদের গর্ব অধ্যাপক ডক্টর কাজী শহীদুল্লাহ স্যার উপস্থিত আছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রভাইস চ্যান্সেলর ডক্টর হাফিজ বাবু, আমাদের রেজিস্ট্রার মহোদয়, সামনে উপস্থিত কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয় পরিবারের অন্য সকল সদস্যবৃন্দ যারা উপস্থিত আছেন, শুরুতেই আপনাদের সকলকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আজকের যিনি প্রধান অতিথি, আমি শুরুতেই বলেছি তিনি আমাদের এই ঘরের মানুষ, অত্যন্ত আপন জন, এবং সে কারণেই আমাদের আনুষ্ঠানিকতাটাই এরকমই যে আমাদের মানুষ আমাদের মধ্যে ফিরে এসেছেন। আমরা সে আয়োজনই আসলে এখানে করেছি, কিন্তু আয়োজনটি করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন একটি দিন আজকে, যেদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজটি করছে বর্তমান প্রশাসনের সময়, বর্তমান সরকার যেটি চায় অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ, সেটিকে সামনে রেখে যে ডিজিটালাইজেশন এবং আইসিটির যে ক্রমান্বয়ে অনেকগুলো কাজ হয়েছে, তার সঙ্গে একটি চমৎকার বাড়তি সংযোজন যার মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2260টি কলেজে 7,000 শিক্ষক, 28,000+ শিক্ষার্থী মোবাইলের মাধ্যমে এই অ্যাপস ব্যবহার করে দ্রুততার সঙ্গে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কাজ স্বচ্ছতার সঙ্গে করতে পারব। আজকের স্বাগত বক্তব্যে আমি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী তাদের সামনে এই বিষয়ে না বলে আমি আমাদের সাংবাদিক বন্ধু যারা আছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয় নিয়ে আপনারা যখন রিপোর্ট করবেন, দয়া করে যেসব খুবই কম পরিচিত যেসব নিউজ, অনলাইন যেসব নিউজ বিশ্ববিদ্যালয় সম্পর্কে নিউজ করেন, তাদের জ্ঞাতার্থে জানাতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শতভাগ স্বচ্ছতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, আদর্শের সঙ্গে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, বাংলাদেশকে ধারণ করে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনা করে। এখানে স্বচ্ছতার বিন্দুমাত্র অভাব নেই। যিনি বা যেই সাংবাদিক বন্ধুরা এই জাতীয় নিউজগুলো করেন তাদের জানা থাকা ভালো যে এই দুজন মানুষকে নিয়ে আজকে আমরা এখানে অনুষ্ঠান করছি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান এবং জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য, সততাবং নিষ্ঠার পরাকাষ্ঠে তারা বাংলাদেশের যে প্রমাণিত সফল মানুষ সেটি বোধ করি আপনাদের জানা থাকা উচিত। এবং আপনারা যখন নিউজগুলো করেন বিশ্ববিদ্যালয় নিয়ে, আমি বিশ্বাস করি আপনারা নিশ্চয়ই নিখুঁত সাংবাদিকতা করেন। অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে কি হয় সবকিছুর দায়িত্ব আমরা নিতে পারবো না, আমরা নিচ্ছি না, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতার দায়িত্ব আমরা নিচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শতভাগ পয়সা স্বচ্ছতার সঙ্গে খরচ করা হয় এই দায়িত্ব আমরা নিচ্ছি, এবং এখানে আমাদের ওপেন চ্যালেঞ্জ থাকলো যদি সততার সঙ্গে পারো নিউজ করুন, অন্যথায় আমরা মনে করব এটি মিথ্যাচার এবং আপনারা কখনো কখনো তথ্য জানেন না। এ কারণে বলছি বর্তমান প্রশাসনের সময় সমাবর্তন, শিক্ষা সমাবেশ, মডেল কলেজ, কলেজ র‍্যাগিং, শিক্ষকদের প্রশিক্ষণ, কর্মকর্তাদের প্রশিক্ষণ, আজকে মোবাইল অ্যাপস এবং সোনালী সেবা, মনিটরিং, মনিটরিং এর ওয়ার্কশপ, এই এই ক্যাম্পাসে চলমান এখনকার উন্নয়ন কার্যক্রম এবং বর্তমানে আইসিটি মাস্টার প্ল্যান আমাদের হাতে নেয়া, আমি এরকম অসংখ্য কাজের উদাহরণ দিতে পারব। কোন একটি প্রশাসনের সময়কালে এরকম দীর্ঘ তালিকার কাজ করার ইতিহাস বাংলাদেশের অন্য কোন বিশ্ববিদ্যালয়ের কোন সময় ঘটেছে কিনা আমার সন্দেহ আছে। সুতরাং শিক্ষা পরিবারকে নিয়ে যখন নেতিবাচক সংবাদ পরিবেশিত হয় আমি মনে করি সমাজের আসল ভেবিচারের চিত্র তার মধ্যে ছাড়া পড়ে যায়। একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষকে নিয়ে যখন নেতিবাচক নিউজ করা হয় তখন সততার মানুষ, ঘনিষ্ঠ মানুষ, আত্মসম্মানবোধ মানুষ এই সমাজে যে জায়গাটুকু পায় সেই জায়গাটুকু হারানোর সংখ্যা থাকে। আপনার কলমের খোঁচায় যে মিথ্যাচার তৈরি হয় তার মধ্য দিয়ে সমাজের সৎ মানুষরা নিপীড়িতচারী হয়ে যেতে পারে, এই জায়গাটি মনে রাখবেন। এই কথাগুলো সব সৎসাহসের সঙ্গে বললাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাত্রা বাংলাদেশকে ধারণ করে, জাতীয় বিশ্ববিদ্যালয় এগিয়ে চলছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে,
জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেই যেই অভিযাত্রায় চলছে আমরা বিশ্বাস করি তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার মাধ্যমে পাঠ্যপুস্তক লেখার মধ্য দিয়ে এবং 2260টি কলেজে গুণগত মান নিশ্চিত করে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ব, আমরা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ব এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সেই কাজটি যদি সফলভাবে করতে পারে তাহলে আমি বিশ্বাস করি সমাজের কাঠামোগত পরিবর্তন নিশ্চিত হবে। মাননীয় প্রধান অতিথি, আমাদের অত্যন্ত আপন মানুষ, আমি বিশ্বাস করি আমার মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এখন হচ্ছে সবচেয়ে সুন্দরতম সময়। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন এবং আমাদের মাননীয় উপাচার্য, আপনারা এই দুজন মিলে, আমাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই, কিন্তু 2260টি কলেজ যদি গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে আমরা পারি, আমরা মনে করি আপনাদের জীবন সফল হবে, সুন্দর হবে এবং ইতিহাসে আপনাদের নাম লেখা থাকবে। আমাদের আগামী দিনের যাত্রা সেই পথে হবে। এই পরিবারের সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুন্দর থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় উপাচার্য আপনার প্রত্যয়দীপ্ত স্বাগত বক্তব্যের জন্য। এবারে আমি আহ্বান জানাবো আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবুকে সংক্ষিপ্ত বক্তব্য দানের জন্য। আসসালামু আলাইকুম। আজকের জাতীয় বিশ্ববিদ্যালয় মোবাইল অ্যাপস উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর কাজী শহীদুল্লাহ স্যার, মঞ্চে উপবিষ্ট জাতীয় বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়ের কর্ণধার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ স্যার, মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মী জাতীয় বিশ্ববিদ্যালয়ের পৌর উপাচার্য অধ্যাপক ডক্টর মশিউর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, আমার সামনে উপবিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সকলকে স্বাগত জানাই। আসলে বাংলাদেশ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, বাংলাদেশকে বিশ্ব আজকে ভিন্নভাবে চিন্তা করছে। আজকে এশিয়ার মধ্যে বাংলাদেশ উন্নয়নের এমন একটি মাত্রায় পৌঁছে গেছে যে এশিয়ার অনেক দেশ বাংলাদেশকে নিয়ে আতঙ্কিত এবং হিংসায় ভুগছে। আমি মনে করি বাংলাদেশের এই উন্নয়নের প্রেক্ষাপটে যে প্রতিষ্ঠানগুলো এই উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে পারে, আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে, তার মধ্যে বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় একটি অন্যতম প্রতিষ্ঠান। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে আমি বুঝতে পারিনি যে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্বের বৃহত্তম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি অন্যতম বিশ্ববিদ্যালয়। আমাদের 35 লক্ষ স্টুডেন্টের মধ্যে 28 লক্ষ স্টুডেন্ট এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। সুতরাং যদি বাংলাদেশকে চিন্তা করতে হয়, বাংলাদেশের শিক্ষার মানকে চিন্তা করতে হয়, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়কে নিয়ে চিন্তা করতে হবে সর্বপ্রথম। এবং আমরা এই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আজকে যে মোবাইল অ্যাপসের মাধ্যমে যে উন্নয়নের যে দ্বারপ্রান্ত উন্মোচিত হলো, এটার মাধ্যমে শুধু একটি মোবাইল অ্যাপস না, আমরা বলতে চাচ্ছি বাংলাদেশের একটি সুন্দর দিক নির্দেশনা উন্মোচিত হলো, যেটা হলো ই এডুকেশন পদ্ধতি আমরা চালু করে দিলাম বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। আমি যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগদান করি তখন আমি দেখলাম আমার সামনে একটি কম্পিউটার হাজির করা হলো এবং বলা হলো যে ই ফাইলিং এর মাধ্যমে আমাদের সকল ডকুমেন্ট গুলো প্রসেস করতে হবে। সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পর আমি এতটা ভাবিনি যে বাংলাদেশের সর্ববৃহত্তম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে আসলে এই ধরনের ই ফাইলিং সিস্টেমটা অনেক আগে চালু হওয়ার কথা ছিল। কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় আমি যখন এখানে এসে দেখলাম যে ই ফাইলিং এখানে চালু হয়েছে। ই ফাইলিং জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া মানে কি, বাংলাদেশকে, বাংলাদেশের উন্নয়নকে জাতীয় বিশ্ববিদ্যালয় ধারণ করে বলে এই জিনিসগুলোকে এখানে প্রচলনের চেষ্টা করে যাচ্ছে। আমি
আবার বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আসলে ডিজিটাল বাংলাদেশ যে শব্দটা উচ্চারণ করেছিলেন এটাকে নিয়ে অনেকে তাচ্ছিল্য করেছিল, অনেকে হিংসা করেছিল, অনেকে বিদ্রুপ করেছিল। তারা ভাবতে পারেনি যে ডিজিটাল বাংলাদেশের মানে মাননীয় প্রধানমন্ত্রী কি নির্দেশনার চিন্তা করেছিলেন। ইনি বলেছিলেন যে বাংলাদেশের উন্নয়ন যদি করতে হয় কৃষি বিপ্লব দিয়ে হবে না, বাংলাদেশের যদি উন্নয়ন করতে হয় অন্য কোনো বিপ্লব দিয়ে হবে না, শিল্প বিপ্লবের মাধ্যমে করতে হবে, এবং সেটাই হলো ডিজিটাল বাংলাদেশ। সেই ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের মানুষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সেই কর্মকাণ্ডে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করে যাচ্ছে। আমি আর বেশি কিছু বলবো না। আমি আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে যে মোবাইল অ্যাপসের মাধ্যমে আমাদের দেশকে, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এটা সামনে যারা আছেন, মশহুর বলেছে যে আমাদের অনেক মিডিয়া পাবলিকেশন ডিপার্টমেন্টের লোক আছেন, এগুলোকে তুলে ধরবেন। আসলে কিছু ভালো দিক আছে, এই দিকগুলো কিন্তু ফুটে ওঠে না। আসলে আপনারা বলুন যে বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয়ে মোবাইল অ্যাপ চালু হয়েছে? এই মোবাইল অ্যাপস এর মাধ্যমে শিক্ষক ছাত্রের মধ্যে তথ্যের আদান প্রদান ঘটছে, এই জিনিসগুলো তো তুলে ধরা উচিত বাংলাদেশের সাথে। আমি হয়তো হতে পারি আপনাদের কাছে খারাপ ব্যক্তি, কিন্তু এই উন্নয়নের ধারাগুলো বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে আমরা ধারণ করি, এটাকে যদি ভালোবাসি, দেশে যদি সত্যিকার উন্নয়ন চাই, তাহলে বাংলাদেশের সকল সুন্দর জিনিসগুলোকে সুন্দরভাবে ফুটে তুলতে হবে। তাহলে দেশ সামনের কাতারে দাঁড়াবে এবং আমরাও তখন সেখানে উন্নয়নের দ্বার প্রান্তে পৌঁছে যাব। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ডক্টর কাজী শহীদুল্লাহ স্যারকে অনুরোধ জানাবো তার প্রধান অতিথির বক্তব্য এবং এই মোবাইল অ্যাপস উদ্বোধন করার জন্য। শ্রোতৃমণ্ডলী, মাননীয় প্রধান অতিথি, আজকের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রফেসর মশিউর এবং প্রফেসর হাসান বাবু, রেজিস্ট্রার এবং সামনে বিশ্ববিদ্যালয়ের টিচার্স অফিসার্স স্টাফ এন্ড মেম্বার্স অফ দি ন্যাশনাল ইউনিভার্সিটি ফ্যামিলি, যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেকে 2013 চলে যাই, তখন কখনো ভাবি নাই যে আবার এই অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে কখনো আসতে হবে। আসলে আমি কিন্তু অত্যন্ত মনে করি যে আমি অত্যন্ত লাকি ব্যক্তি, কারণ লাখ ছাড়া জীবনে কিন্তু যত ভালোই হোক বাংলাদেশে একটু লাখ ছাড়া আগানো খুব কষ্ট। আমার জীবনের সবচেয়ে উচ্চ যে দুটি পদ, এই দুটি পদ আমার কাছে চেষ্টা ছাড়াই আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। ন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হবো কোনোদিন চিন্তাও করি নাই, আর ইউজিসির চেয়ারম্যান হবো সেটাও কখনো চিন্তা করি নাই, এবং এটা সামনে যারা আছে তারা জানে আমার নাম কখনো পত্র পত্রিকায় কখনো আসে নাই, কোনো প্রকার তদবিরের সাথে আমি জড়িত ছিলাম না, কিন্তু আল্লাহ তাআলার মেহরবানি যে সে আমাকে এই দায়িত্বগুলো দিয়ে দিয়েছে। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টাফদের কাছে কৃতজ্ঞ আজকে আমাকে এত ওয়ার্ম প্রি রিসিভ করার জন্য। আমি জানি না এই সৌভাগ্য অন্যান্য উপাচার্যদের হয়েছে কিনা বা হবে কিনা, কিন্তু আমি জানি যে আমাকে আজকে অত্যন্ত ওয়ার্মলি আমাকে গ্রিট করেছে আমার অফিসার্সরা। এত চেনা মুখ আমার সামনে 4 বছরেই, এবং অনেকের এখানকে এখানে যারা আছে আমি তাদেরকে নামে চিনি, তাদের কে ডেপুটি রেজিস্টার কে অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার আমি জানি না, কিন্তু আমি নামেই চিনি অনেককে। আমার 43 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেও কিন্তু আমি আমার এত অফিসারদের নাম জানি না।
আমি সেখানে খুব কমফর্ট ফিল করি যখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসতে হয়। এর আগে আরেকবার আসছিলাম। আজকের অনুষ্ঠান অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবী খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এবং এই চেঞ্জের সাথে যদি আমরা অ্যাডজাস্ট না করি, অ্যাডাপ্ট না করি, এই পরিবর্তনকে যদি খুব সহজে এমব্রেস না করি, গ্রহণ না করি, তাহলে আমরা পিছিয়ে যাব। পৃথিবী কিন্তু ওয়েট করবে না আমাদের জন্য। সেজন্য আমাদেরকে কনস্ট্যান্টলি আপডেট করার প্রয়োজন থাকে এবং যখন যে যাই যুগের চাহিদা সেটার সাথেই তাল মিলিয়ে চলাটাই হল বুদ্ধিমানের কাজ। তা আমি মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয় হ্যাজ টেকেন দি রাইট স্টেপ। ঠিক যেভাবে আমরা কিন্তু আগে আমার সাথে যারা কাজ করেছে জানে যে রাইট স্টেপ নিয়েছিলাম, ওই যে ভর্তি পরীক্ষার সময় অনলাইনে যাওয়াটা, তার আগে ঢাকা কলেজের সামনে গাড়ি ভাঙে প্রত্যেকবারই অ্যাডমিশন বাণিজ্য ইত্যাদি এই সমস্যা ফেস করতে হয়েছে। আমি নিজে কিন্তু মোবাইল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড না। আমার সাথে যারা কাজ করছে তারা জানে যে আমি জীবনের প্রথম মোবাইল ফোন ধরি হল দিন হিসাবে কিছুটা বাধ্যতামূলকভাবে, আর পরে ধরি জাতীয় বিশ্ববিদ্যালয়তে একটা যায় সেটাও বাধ্যতামূলকভাবে। আমার কাছে মনে হয় মোবাইল ফোনের মেইন উপকারিতা হচ্ছে বর্তমান যুগে আমার কনটেক্সটে হল ড্রাইভারকে ডাকার জন্য। ড্রাইভারকে যখন ডাকতে হয় অনেক সময় গেলে তখন ফোনটা ব্যবহার করতে হয়। তাছাড়া আমার কাছে মনে হয় যে এটা আরও আমার প্রাইভেসি নষ্ট করে। আমি গল্প করতেছি তখন ফোন আসে, ম্যাক্সিমাম ফোন হচ্ছে তদবিরের ফোন বাংলাদেশের, বাংলাদেশের যত ফোন ফোন ধরিও না, আর ইদানিংকালে জার্নালিস্টদের ফোন, এই দুই ফোনই হচ্ছে ম্যাক্সিমাম, হয় তদবির নয় জার্নালিস্টদের। পার্সোনাল পিপলরা অত ফোন করে না, আর ফোন না থাকার সুবিধাও আছে। যেন আমি কিন্তু ওই যে অ্যাপস দেখাইলো প্রফেসর নাসির, সেটা কিন্তু আমার জন্য কোনো কাজে আসবে না। আমি কিন্তু এই যে এই ফোন ব্যবহার, আমি অত স্মার্ট না। তো এখনকার যুগে তো স্মার্ট হইতে হবে। এখন এই ইউজিসি থেকে আমাকে একটা স্মার্টফোন দিয়েছে, এটা এখন আমি আস্তে আস্তে শিখছি। তবে আমি নিজের ফোন ব্যবহার না করলেও আমি বুঝি যে এইটার প্রয়োজন আছে, এটা প্রয়োজন অবশ্যই আছে। আর ফোন না থাকলে সবচেয়ে বেশি সুবিধা হলো যে আমি কখন কোথায় যাই, কোথায় থাকি না থাকি, আমার ওয়াইফ আমাকে ট্র্যাক করতে পারে। আমি সত্যিকার অর্থে পুরো স্বাধীন থাকি, নো ডিস্টারবেন্স ফ্রম এনি, সেটাও ফেস করতে হয়। কিন্তু এখন যেটা বুঝি যে বর্তমান ওয়ার্ল্ডে ন্যাশনাল কনটেক্সটে, ইন্টারন্যাশনাল কনটেক্সটে এই মোবাইল টেকনোলজি মারাত্মক জিনিস। যারা ব্যবহার করে তারা জানে যে লাইফ বিকামস সো মাচ ইজিয়ার ইফ ইউ ক্যান ইউজ ইট। আমি খালি বলবো যে একটা অ্যাপ যদি কোনো কিছু বাই করা যায় তো যেটা দিয়ে করাপশন বন্ধ করা যায়, এরকম যদি কিছু থাকতো, যে কোনো করাপশন নাই, মানে এই তাহলে সবচেয়ে বেস্ট। কারণ আজকে বাংলাদেশের কার্স হচ্ছে করাপশন, সব জায়গাতে করাপশন। এখন আমি মনে করি যে সব অফিসে যুক্তই এখন লেখা থাকা উচিত উপরে, নো খাম নো কাম, কারণ খাম ছাড়া কোনো কাম হয় না। এমনকি কোনো মিটিং করতে পারি না এখন কোনো খাম না দিয়ে, যেগুলো আমাদের এইসব ছিল না, আমরা এই সমস্ত প্র্যাকটিসের সাথে অভ্যস্ত না। কিছু কিছু কাজ থাকে যেটাকে আমরা সবসময় মনে করি যেটা আমার অফিসেরই কাজ, এটা আমার বেসিক ওয়ার্ক, এটার সাথে আমার দায়িত্ব। কিন্তু আজকাল এরকম পর্যায়ে আসছে সর্বস্তরে খাম না দিলে কোনো কাম নেই। এখন সেখানেই বলি এইখান থেকে আমাদের কিন্তু কিভাবে চলে আসতে হবে, আমরা কিভাবে এখান থেকে মানে একটু যদি এই সেক্টরে যদি আমরা ইমপ্রুভ করতে পারতাম, আমাদের গভর্নেন্স যদি আরেকটু এই দিকে যদি প্রেটেনশন হইতো, তাহলে কিন্তু আজকে আমরা অনেক দূর এগিয়ে আসছি, আরো দ্রুত অনেক আগানো সম্ভব ছিল, খুব ইজিলি সম্ভব ছিল। আমি যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়ে আসি তখন একটা ডিফিকাল্ট টাইম ছিল। তখন জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল সত্যিকার অর্থে বাইরের ইমেজ ছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয় হল ফেইল্ড ইউনিভার্সিটি, যেরকম ফেইল্ড স্টেট বলে সেরকম একটা ফেইল্ড ইউনিভার্সিটি স্টেট আছে, কেউ এদিকে তাকাই দিকে চলতো। আসলে বলতো কয়েকদিন টিকবে দেখা যাক,
6 মাস না 1 বছর কারণ আমার আগে 6 জন উপাচার্য তারা টার্ম কমপ্লিট করতে পারেনি তখন এত ইনস্টেবল ছিল এখানকার অবস্থা এবং আমি মনে করি যে আমি লাইফে আমার একটা বড় পরীক্ষা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় হলো ধৈর্যের পরীক্ষা তা আমি চেষ্টা করেছি অনেক ধৈর্যের সাথে অনেক কিছু সহ্য করেছি যেগুলো কিন্তু সহ্য করার মতো না খালি প্রতিষ্ঠানের ইন্টারেস্টে সহ্য করেছি মনে করছি যে আল্লাহ তাআলা বলছে যে এই টলারেন্স একটা গ্রেট ভার্চু সহ্য করলে এটার একটা ভালো সমাধানের আশা করা যাবে তা আমার মনে হয় যে আমাদের দেশে একটা কথা আছে যে যা শেষ ভালো তার সব ভালো তা আমার মনে হয় যে আমাদের পিরিয়ডে আমরা অন্তত ইউনিভার্সিটিকে স্টেবিলিটি দিতে পেরেছি বিশ্ববিদ্যালয় দাঁড়ায় গেছে এবং সেটাকে আমি অভিনন্দন জানাবো বর্তমান প্রশাসনকে যে তারা সেটাকে আরো অনেক দূরে নিয়ে গেছে নাই যে সেশন জ্যাম এটা একটা ছাত্রদের জীবনের কাছে কার্স এই সেশন জ্যামটা থেকে আমরা চলে আসছি এবং অনেকগুলো পজিটিভ পদক্ষেপ ইউনিভার্সিটি নিতে পেরেছে বিকজ দি কন্ডিশনস নাও আর স্টেবল দিস ইজ দি টাইম টু মুভ অ্যাহেড আমাদের সরকারও চাচ্ছে যে বিষয় মুভ অ্যাহেড এবং আমি মনে করি যে বর্তমান প্রশাসন ইজ ভেরি মাচ প্রোগ্রেসিভ অ্যান্ড ফরওয়ার্ড লুকিং কালকে কি প্রয়োজন সেটা আজকেই চিন্তা করতে হবে এবং তারা সেই অ্যাঙ্গেলে কাজ করে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ইজ দি ওনলি ইনস্টিটিউট ওনলি ইউনিভার্সিটি ওনলি প্লেস ইন দ্য কান্ট্রি যেটা রাজনৈতিক স্লোগানের সাথে ফিট করে অর্থাৎ রাজনীতিক একটা কমন স্লোগান বলে টেকনাফ থেকে তেঁতুলিয়া এই টেকনাফ থেকে তেঁতুলিয়া যদি কেউ অথরিটি থাকে কলেজ থাকে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আছে আর কেউ না প্রত্যেকে নিজের নিজের অপরাধ থাকে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি হ্যাজ টু হ্যান্ডেল অল কলেজেস ইন দ্য কান্ট্রি এভরি কর্নার প্রত্যেক জায়গায় আর এখন কলেজ নাই এরকম কোনো উপজেলা তো নাই এখন অনেক ইউনিয়ন লেভেলে চলে আসছে কলেজ তো সবগুলোই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করতে হচ্ছে তো সেই কনটেক্সটে এগুলো একটা ম্যাসিভ একটা রেসপন্সিবিলিটি ম্যাসিভ রেসপন্সিবিলিটি এবং সেটা নিষ্ঠার সাথে এবং আমি মনে করি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এইটা একটা ভালো সুযোগ গডস গিফট যে এখানে উপাচার্য এবং আমি আছি ইউজিসিতে তো বিটুইন দি ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড দি ইউজিসি আমরা যদি অ্যাক্টিভলি কোঅপারেট করলে ন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারেস্টে আমাদের কলেজ লেভেলের এডুকেশনের ইন্টারেস্টে দেশের ইন্টারেস্টে আমরা অনেক প্রসিড করতে পারবো প্রোগ্রেস করতে পারবো আজকে বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি নিয়ে কথা উঠে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি নিয়ে কথা উঠলে এটা জবাব কিন্তু বিশ্ববিদ্যালয় কি দিতে পারবে না কোয়ালিটির সমস্যা আসলে একদম গোড়ার থেকে ইউনিভার্সিটিতে এসে কিন্তু আমরা ইংরেজি শিখাইতে পারবো না তাকে শিখে আসতে হবে স্কুল থেকে কলেজ থেকে কলেজ যদি দুর্বল হয় তাহলে ইউনিভার্সিটি উইল বি এফেক্টেড কলেজ যদি বেটার হয় যেমন আগের দিনে আমরা প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ প্রত্যেকটা জিলা স্কুল প্রত্যেকটার কিন্তু একটা মান ছিল হাইয়েস্ট লেভেলের মান ছিল একটা জিলা স্কুল থেকে একটা ছাত্র পাস করে আসলেই আমরা বুঝতাম যে তার কোয়ালিটি কি কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় যে এত জিপিএ ফাই ফাই পাওয়া আমরা কিন্তু বুঝি না কোন ছাত্র আসলে তার জ্ঞানের লেভেলটা কি এবং সে কি কি ডিজার্ভ করে কোন জায়গায় থাকবে কোন জায়গায় তার থাকা উচিত সেটা কিন্তু আমরা ইউনিভার্সিটিতে বসে অ্যাসেস করতে পারি না এগুলো হচ্ছে আমাদের সিস্টেমিক প্রবলেমস অফ দি এডুকেশন সিস্টেম যেটাকে আমাদের ওভারকাম করতে হবে আমি একটা প্রশ্ন করি টিচারদেরকে সবসময় সব মিটিংয়ে আমি এই কথাটা বলি যে ছাত্ররা এত হাই রেজাল্টস করে এখন অথচ আপনারাই বলেন যে এরা সেই মানের লেভেলের না তাহলে আপনারা নম্বর দেন কেন Why do you give them so many GPA 5.5? বা আমার ঢাকা ইউনিভার্সিটিতে এখন এক একটা ডিপার্টমেন্টে 40টা 50টা ফার্স্ট ক্লাস পায় কেন যদি তারা ডিজার্ভ না করে তাহলে দিবেন না ডিজার্ভ করলে দেন তাহলেও তো আমরা কোয়ালিটি কিছুটা চেক করতে পারি কিন্তু আমরা র্যান্ডম দিয়ে আজকে কিন্তু আমাদের সিস্টেমের ভিতরে একটা কনফিউশন চলে আসতেছে তা আমি
সমস্ত স্টাফদেরকে আমি বলবো যে আমার এক্সপিরিয়েন্স ন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরুর দিকে খুব প্রেশারে থাকলেও আমি বলবো যে আমার এন্ড ওয়াজ কোয়াইট গুড, আই ওয়াজ ভেরি হ্যাপি, আমি এখনো বলি আমি হ্যাপি, আমার কোনো সমস্যা নাই। কিছু লোক সারা পৃথিবীতেই থাকে যারা ঝামেলা করে, তাতে কিছু আসা যায় না, তাতে কিছু আটকায় না, লাইফ হ্যাজ টু গো অন, আমাদেরকে আগাইতে হবে, ওই ঝামেলা উপেক্ষা করেই আমাদেরকে চলতে হবে। আমরা যদি সৎ পথে থাকি আর আমরা যদি সঠিক পথে থাকি তাহলে তো আমাদেরকে ইনশাল্লাহ কেউই ছাড়াইতে পারবে না, এটা আমাদের সবাই মনে রাখতে হবে। আর আমি আরেকটা কথা বলবো যে আননেসেসারিলি মানুষ দোষ দেয়। আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার অভিজ্ঞতাতে আমি দেখেছি এখানে স্টাফ আই ফাউন্ড দেম টু বি ভেরি এফিশিয়েন্ট, এবং আমি এটাও বলবো যে আমার সাথে যারা ক্লোজলি কাজ করছে দে আর অল থরলি অনেস্ট অলসো, তো এগুলো কিন্তু মানুষ রিকগনাইজ করে না। আমি কিন্তু সব জায়গায় বলি ইট ইজ নট ট্রু, হতে পারে কিছু লোক ডিস্টার্ব করে, বাট দ্যাট ইজ দেয়ার এভরিওয়্যার, কোনো প্রতিষ্ঠান নাই যেখানে সমস্যা নাই। লাইফে সর্বপদে সবসময় যে স্মুথলি চলবে তা কিন্তু না, সমস্যা থাকবে, কিন্তু সমস্যাকে ভয় পেলে তো হবে না, সমস্যাকে মোকাবেলা করেই আমাদেরকে আগাইতে হবে। আমরা অতীতেও সেটা করেছি, বর্তমানেও এই সেই প্রসেসেই আগাচ্ছি, আগামীতেও সেই প্রসেসেই আর চলবে, কিন্তু কোনো প্রবলেমই আমাদের কাছে প্রবলেম না। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর এই আমলে যে কত উন্নয়ন হচ্ছে সেটা বোঝার জন্য বেশি অসুবিধা নেই, জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলেই দেখা যায়। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের বয়স হয়ে গেছে, আমাদের জন্য একটু একটু সুস্বাস্থ্য থাকতে পারে যে কয়েকদিন আছি আর কি, এইটা একটু আমরা চাইবো যে তোমরা আমাদের জন্য একটু দোয়া করো। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং স্যারের সুস্বাস্থ্য কামনা করছি। এখন এই মোবাইল অ্যাপসটি একটি স্মার্টফোনে ক্লিক করে আজকে মাননীয় প্রধান অতিথি উদ্বোধন করবেন, এখন সেই মাহিন্দ্র খান ক্লিক করার মধ্য দিয়ে মোবাইল অ্যাপস উদ্বোধিত হবে। ফোন বুকে ক্লিকের মাধ্যমে মাননীয় ইউজিসি চেয়ারম্যান স্মার্ট যে মোবাইল অ্যাপস এটি উদ্বোধন করছেন তার সাথে রয়েছেন মাননীয় উপাচার্য, মাননীয় উপাচার্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ফোন বুকটি উন্মুক্ত হয়েছে মোবাইল অ্যাপস এর মাধ্যমে এবং সেটি দেখা যাচ্ছে ফোন বুকস। মাননীয় চেয়ারম্যান ইউজিসি মাননীয় চেয়ারম্যান আজকে মাননীয় প্রধান অতিথি একটি কল করার মাধ্যমে সেই অ্যাপস এর যে অ্যাপ্লিকেশন এটি সম্পন্ন করছেন। আপনারা দেখতে পাচ্ছি যে স্যার কল দিচ্ছেন আমাদের প্রবীর স্যারের মোবাইলে। আমরা সবাই করতালি দিয়ে এই যে মোবাইল অ্যাপসের ফাংশনটি এই মুহূর্তে আমরা দেখলাম এবং মাননীয় প্রধান অতিথি মাননীয় উপাচার্যকে কল করেছেন এবং সাকসেসফুলি লঞ্চ হয়েছে। আমরা এর মধ্যে দিয়ে এই পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি মাননীয় উপাচার্যকে তার সভাপতির বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের অত্যন্ত প্রিয় একজন সহকর্মী প্রফেসর ডক্টর কাজী শহীদুল্লাহ, মঞ্চে উপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমার সহকর্মী দুজন প্র উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অনুষ্ঠান স্থলে উপস্থিত বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, সবাইকে শুভ অপরাহ্ন। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশেষ দিন, একটি সুখের দিন এবং অনেকদিন ধরে মনে রাখার মতো একটি দিন। আজকের এই অনুষ্ঠান এবং আয়োজন নানা কারণে বিশেষ বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত। যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় যে মোবাইল অ্যাপসটি তৈরি করেছে তার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন, তিনি এই বিশ্ববিদ্যালয়ের আমারই ইমিডিয়েট আগের উপাচার্য হিসাবে 4 বছর অত্যন্ত সফলভাবে দক্ষতার সাথে এই বিশ্ববিদ্যালয় পরিচালনা করেছেন এবং পেশাগত সম্পর্কের বাইরেও আজকে মাননীয় প্রধান অতিথির সাথে আমার একটি ব্যক্তিগত অত্যন্ত হৃদ্যতা এবং সৌহৃদ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, যে কারণে আমি দেখবেন প্রায় পাশাপাশি থাকি এবং পাশাপাশি বলা যেতে পারে হাতে হাত রেখেই আমরা চলি। উনি যখন এখানে তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখান থেকে যখন বিদায় নিলেন তখন আমাকে প্রথম বললেন যে আপনি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। ওনার সাথে আমার অনেক ক্ষেত্রে বহু ক্ষেত্রে মিল, আর মিল বলেই কিন্তু এই হৃদ্যতা এবং সেটা প্রকাশ যত না ঘটে তার চেয়ে আমরা অনুভব করি বেশি। মিল এখানে যে আমার জীবনেও আমি আজকের প্রধান অতিথির মতো বিভিন্ন প্রতিষ্ঠানে বা স্থানে থেকে সার্ভ করার যে সুযোগ সুবিধা লাভ করেছি তার জন্য কখনো আমি মনে মনে প্রত্যাশাও করি না, তদবিরের তো প্রশ্ন নিয়ে আসে না, বরং তদবির দুই একবার করেছি সেটা হলো উল্টো পথে, যে যে দায়িত্ব ওই দায়িত্বের থেকে যাতে দ্রুত সরে যাওয়া যায় তার জন্য দুই একবার তদবির করেছি কিন্তু সফল হতে পারি নাই। আমাদের প্রধান অতিথি অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, সাবলীল ভাষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা দিতে বলেছেন। তিনি বলা যেতে পারে খুব ফরমাল হওয়ার চেষ্টা করেন নাই এবং সেটাই স্বাভাবিক,
এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে 60 বছর তিনি এর সঙ্গে ঘনিষ্ঠ যুক্ত ছিলেন এবং সেই সহকর্মী বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মাঝে যখন ফিরে আসেন তখন এ ধরনের একটি ভিন্ন তর পরিবেশের সৃষ্টি হয় যেটা আজকে এখানে সৃষ্টি হচ্ছে কিন্তু একজন ইউজিসির চেয়ারম্যান যে ভারিক কি বক্তব্য দিয়ে একটা অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন সেই পদ তিনি অনুসরণ করেননি বরং ইউজিসির চেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় তার অগ্রগতি তার উন্নয়ন কর্মকাণ্ড এবং তার সময়কার যে ঘটনাগুলো সেগুলোই তিনি বেশি গুরুত্ব সহকারে তুলে ধরছেন এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি তাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি হচ্ছি কেননা তিনি হলেন আমাদের এই পরিবারই এবং বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারেরই একজন অভিভাবক একজন সদস্য এবং যিনি এই জাতীয় বিশ্ববিদ্যালয়কে ওন করে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এমন একটি সময় এসেছিল যখন জাতীয় বিশ্ববিদ্যালয়কে কয়েক ভাগে এটাকে ভাগ করার জন্য নানা মহলে চিন্তা হয়েছিল তখন তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং তিনি যদি উপাচার্য পদে আসীন না থাকতেন তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজও যে অবয়বে দাঁড়িয়ে আছে হয়তো এটা এভাবে থাকতো না আমাদের জাতীয় শিক্ষানীতি 2010-এ 67 নম্বর পৃষ্ঠায় জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে বক্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে এটা মূলত তার একক যদি বলি প্রচেষ্টা এবং তার কন্ট্রিবিউশন কামে সেটা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় এটা কতগুলো রিজনাল সেন্টারের মাধ্যমে বিকেন্দ্রিকভাবে এটা পরিচালিত হবে এটা ভাঙবে না এবং সেখানে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমি দায়িত্ব লাভের পরে তার পথ অনুসরণ করেই জাতীয় বিশ্ববিদ্যালয় যেন তার অবস্থানে অব্যাহত থাকে তার জন্য যতদূর সম্ভব আমি আমার সাধ্য দিয়ে চেষ্টা করছি আজকে ধানমন্ডির যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি অফিস কাম রেসিডেন্স এবং আরেকটি ভবনে হলো মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট 1 বিঘা জমির উপরে প্রাইম ল্যান্ড এই ধরনের লোকেশনে জমি পাওয়াই হলো একটা যদি বলেন বড় ঘটনা এটা কিন্তু উদ্যোগ নিয়েছিলেন আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি তিনি এবং তার সেই অসম্পূর্ণ উদ্যোগটাই কিন্তু আমি যা সম্পূর্ণ করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে আগারগাঁয়ে ইউজিসির পাশে এখন ইউজিসি যেখানে তার অফিস তার ওয়াল ঘেঁষে যে দুটো টাওয়ার ভবন প্রত্যেকটি 1000 বর্গ ফুটের উপর 1 লক্ষ বর্গ ফুটের উপর নির্মিত হবে দুটো টাওয়ার ভবন বহুতল টাওয়ার ভবন যার একটির মালিক হবে 44টি পাবলিক বিশ্ববিদ্যালয় আর একটি টাওয়ারের মালিক হবে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সেই উদ্যোগটাও কিন্তু আজকে অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি তিনি নিয়েছিলেন আমি এসে জাস্ট সেই অসম্পূর্ণ কাজ সম্পন্ন করছি তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকে যে উন্নয়ন বিভিন্ন ক্ষেত্রে সেখানে তিনি সম্পূর্ণ করতে না পারলেও অনেক পরিচিত দিক কিন্তু তিনি তখনই স্থির করে গিয়েছিলেন এভাবেই হয় উন্নয়ন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সভাপতি হিসেবে বক্তব্য দীর্ঘায়িত করা ঠিকও নয় প্লাস আমাদের প্রধান অতিথি তার আরও অনেক প্রোগ্রাম রয়েছে আমার নিজের প্রোগ্রাম রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু দেশের নয় সারা বিশ্বের অন্যতম একটা বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশ জুড়ে ক্যাম্পাস এমন একটি বিশ্ববিদ্যালয় গতানুগতিক পদ্ধতিতে পরিচালনা করা অসম্ভব যে কারণে আমরা
এই পরিচালন ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ সেটা আমরা করেছি থ্রু সিক্স রিজনাল সেন্টার্স, তার মধ্যে তিনটি একটিকের মাধ্যমে এখন স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠিত হচ্ছে তিনটা বিভাগীয় শহরে এবং আরও ছয়টি ক্যাম্পাস, মোট নয়টি ক্যাম্পাস প্রতিষ্ঠিত হবে সারা দেশে। আর যে কাজটা করেছি সেটা হলো তথ্য প্রযুক্তির অ্যাপ্লিকেশন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড প্রায় বলা যেতে পারে 95% কর্মকাণ্ড এখন অনলাইন বা তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়। একথা নির্দ্বিধায় বলতে পারি যে জাতীয় বিশ্ববিদ্যালয় হল একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে ই ফাইলিং আমরা চালু করেছি, আর কোন বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত। আর আজকের যে আয়োজনকে কেন্দ্র করে এখানে আমরা সম্মত হয়েছি মোবাইল অ্যাপস, বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি 45টি পাবলিক ইউনিভার্সিটির মধ্যে সম্ভবত জাতীয় বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে এভাবে একটি মোবাইল অ্যাপস এটা আজকের এখানে লঞ্চিং হলো। এবং এই মোবাইল অ্যাপসের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যবস্থা আরও গতিশীল হবে এবং যোগাযোগের ক্ষেত্রে সারা দেশব্যাপী আমাদের যে শিক্ষার্থী যারা রয়েছেন, শিক্ষক রয়েছেন, অভিভাবক রয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় তথ্য স্ব অবস্থানের থেকে জাস্ট উইদিন এ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড তারা তথ্যটা তার মোবাইলে সে হাতের মুঠে পেয়ে যাবেন। এবং যোগাযোগের ক্ষেত্রে এই মোবাইল অ্যাপস একটা নতুন দিগন্তের উন্মোচন ঘটে আজকের যে কথা। এর মধ্যে দিয়ে যে ইনফরমেশন, অ্যাক্সেস টু ইনফরমেশন যেটা আমরা বলি, এবং এটা হলো একটা প্রিরিকুইজিট, একটা শর্ত হলো উন্নয়নের। কাজে উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এর সাথে ইনফরমেশন ডিসিমিনেশন সম্পর্কিত ঘনিষ্ঠযুক্ত এবং সেই কাজটাই আমরা করছি। কাজে আজকে ইট ইজ এ গুড ডে, ইট ইজ এ গ্রেট ডে ফর ন্যাশনাল ইউনিভার্সিটি যে আমরা এই ধরনের একটা মানে শুভ কাজ, একটি ভালো কাজ এখানে করতে পারছি। আমরা একটা মডেল কলেজ প্রকল্প নিয়ে আটটি কলেজকে প্রি মডেল কলেজ হিসেবে ঘোষণা করেছি, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই সারা দেশের কলেজগুলোকে যে মিনিমাম কী কী রিকোয়ারমেন্ট থাকা উচিত একটা আদর্শ স্থানীয় কলেজ হতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা মডেল কলেজ প্রকল্প নিয়েছি। কলেজ র্যাঙ্কিং আমাদের যেটা ছিল না, আমরা কলেজ পারফরমেন্স র্যাঙ্কিং অ্যানুয়ালি তিনবার করেছি, চতুর্থবারের জন্য এই অ্যাপ্লিকেশন আছে, এটাও আমরা করব। আমার তো মনে হয় যে ইউজিসি বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয় পারফরমেন্স র্যাঙ্কিংয়ের জন্য অবশ্য তারা ব্যবস্থা সেখানে নিয়েছে, অ্যাক্রিডিটেশন কাউন্সিল আছে এবং তারা সেগুলো দেখাশোনা করবেন। আমাদের 100 years plus যে কলেজগুলো আছে 13টি কলেজ, এই কলেজগুলো নিয়ে শতবর্ষী কলেজের আরেকটি প্রোগ্রাম আমরা হাতে নেওয়ার কথা গভীরভাবে চিন্তাভাবনা করছি। আমাদের শেরঞ্জর ছিল, শেরঞ্জর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় মুক্ত, এবং এখন আমাদের একটাই কনসেন্ট্রেশন বোধ ইউজিসি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মেশবালি, সেটা হলো এই যে শিক্ষার মান উন্নয়ন, মানসম্মত শিক্ষা কীভাবে আমরা নিশ্চিত করতে পারি। এবং এটা ওভারনাইট, রাতারাতি এটা করা সম্ভব না, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হলো মানসম্পন্ন শিক্ষার জন্য আমার কনসেন্ট্রেশন সেখানে রয়েছে কিনা, পলিসি মেজারগুলো আমি সেভাবে সাজাচ্ছি কিনা, ডাইরেক্টেড হচ্ছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক রচনা করা সহ অন্য অন্য আরও একাধিক প্রোগ্রাম নিয়েছে যাতে কলেজ শিক্ষার মান আমরা উন্নয়ন করতে পারি। আমাদের ইউজিসি চেয়ারম্যান সাহেব অত্যন্ত সহজ সরল মানুষ, সৎ মানুষ এবং সজ্জন, কিন্তু এর অর্থ এই না যে অ্যাকশনের ক্ষেত্রে আবার তিনি অনুরূপ তা না। খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি অস্থিতিশীল ঘটনা বিরাজ করছিল আপনারা জানেন,
গোবাগঞ্জে, সরি গোবাগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টিম পাঠিয়ে মাত্র তিন দিনের মধ্যে রিপোর্ট এনে তারপর সেই সমস্যার সাথে সমাধান করেছে। কাজে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো উই মাস্ট বি প্রোঅ্যাকটিভ, উই মাস্ট টেক দি লিড, বসে থাকার সময় নেই। কাজে অন্যায়ের বিরুদ্ধে এভাবেই অ্যাক্ট করতে হবে এবং জবাবদিহিতার মধ্যে সব ইউনিভার্সিটিগুলোকে নিয়ে আসতে হবে। সব ইউনিভার্সিটিগুলোর শিক্ষা কার্যক্রম মনিটরিং, ক্লোজলি মনিটরিং এবং প্রত্যেকে একটা জবাবদিহিতার মধ্যে তাদের চলে আসে, সেক্ষেত্রে ইউজিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি। পরিশেষে আরেকটি কথা বলে আমি শেষ করব যে গতদিনের আগে দিনই আমাদের ঢাকা শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বুয়েটের একটি একজন শিক্ষার্থী যে নির্মমভাবে নিহত বা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এর জন্য আমরা গভীর সমবেদনা জানাচ্ছি তার পরিবারের প্রতি। এবং আপনারা লক্ষ্য করেছেন যে সরকার তড়িৎ কি ব্যবস্থা গ্রহণ করেছে, এর সঙ্গে যুক্ত অনেকে কিন্তু গ্রেপ্তার করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে কাউকে কিন্তু এখান থেকে ছাড় দেওয়া হবে না। কখনো কি দেখেছেন বা আমরা দেখেছি যে নিজের যে সহযোগী সংগঠন যতগুলো আছে তার বিরুদ্ধে এক একজনের বিরুদ্ধে কিভাবে তিনি অ্যাকশন নিচ্ছেন? এবং এটাই বঙ্গবন্ধুর কন্যার কাছ থেকে প্রত্যাশিত, প্রত্যাশিত এই কারণে যে বঙ্গবন্ধু এই দেশটা সৃষ্টি করেছেন। একটা স্বপ্ন তার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ছিল বাঙালির জন্য একটি স্বাধীন রাষ্ট্র এবং সেই রাষ্ট্র হবে উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ, বঙ্গবন্ধুর ভাষায় যেটা হবে সোনার বাংলা। মাননীয় প্রধানমন্ত্রী সকলেই জানেন যে রাজনীতির ক্ষেত্রে যারা যুক্ত হন উন্নত অনুন্নত দেশ নির্বিশেষে অনেকেই পদস্খলন ঘটে, দুর্নীতি যুক্ত হন, কিন্তু বিশ্বব্যাপী এটা স্বীকৃত যে হাতকোনা যে কয়েকজন রাজনীতিবিদরা রয়েছেন যারা দুর্নীতি স্পর্শ করতে পারে না তার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা অন্যতম। আর ওই পদ্মা সেতু দিয়েই তো সেটা হলো গ্রেট টেস্টিমনি, প্রমাণিত চ্যালেঞ্জ ফুল করে দিয়েছিলেন, কই বিশ্বব্যাংক পারেনি। কাজেই তার শক্তি হলো সততার শক্তি আর তার শক্তি হলো জনগণের শক্তি, অর্থাৎ জনগণ কিন্তু তার পাশে রয়েছে, যে কারণেই তিনি এই যে এই ধরনের সাহসী পদক্ষেপ নিতে পেরেছেন। এবং আমি মনে করি এখানেই শেষ না, কেন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য তিনি নিজেকে আত্মনিবেদন করেছেন, সেই লক্ষ্যে কোনো ধরনের ছাড় দেওয়া কোনো ধরনের কম্প্রোমাইজের সুযোগ নাই এবং সেটা তিনি করবেন না। কাজেই কোনো কোনো মহল এই ধরনের ঘটনা সনি হত্যাও কিন্তু বুয়েটে হয়েছিল, সারা দেশে কি ঘটনা ঘটেছিল আমরা সকলেই জানি, প্রত্যেকটা মৃত্যুই হলো অত্যন্ত বেদনা, কিন্তু সামাজিক রাজনৈতিক বাস্তব পরিস্থিতির কথা আমাদের মনে রাখতে হবে যে বিগত দিনে কি ঘটনা ঘটেছিল। কাজেই এই ধরনের ইনসিডেন্টকে কেন্দ্র করে বিশেষ মহল তাতে কোনো ধরনের সুবিধা নিয়ে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে যেন আমরা সকলে সচেতন থাকতে সতর্ক থাকি, এই ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি। কেন গভর্নমেন্ট সরকার এ ব্যাপারে অত্যন্ত সিরিয়াস, অন্যায় যারা করেছেন এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ চূড়ান্ত ব্যবস্থা কিন্তু সরকার গ্রহণ করবেন। কাজেই ফার্দার এটাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের আনস্টেবল অবস্থার সৃষ্টি করা না হয় শিক্ষা অঙ্গনে বা দেশের উন্নত, সে ব্যাপারে সকলে আমরা যেন সতর্ক থাকি এই আবেদনটা রেখে মাননীয় প্রধান অতিথি আজকে যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এটা বলা যেতে পারে তার হোমকামিং, এবং তিনি সেভাবেই বলেছেন এবং তিনি বলেছেন যে তিনি এসে খুশি হয়েছেন, এটাই হলো আমাদের জন্য খুশি হওয়ার কারণ যে তিনি খুশি হয়েছেন। তো তিনি ইউজিসিতে রয়েছেন, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে রয়েছি, বার্ষিক
জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইউজিসি দুটোই হলো তার। কাজী জাতীয় বিশ্ববিদ্যালয়ের কল্যাণে এবং উন্নয়নে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে এবং নানা অপশক্তির যে অপতৎপরতা সেই অপতৎপরতার মোকাবেলার ক্ষেত্রে আমরা সবসময় আমাদের প্রধানমন্ত্রীকে আমরা সবসময় পাব, তার উপর দিয়েও কম কম জট বয়ে যায় না। এই জাতীয় বিশ্ববিদ্যালয় তাকে ব্যাট টান দিয়েছে, একজন উপাচার্যের এটা এটা প্রত্যাশিত না, উনি তো তদবির করে উপাচার্য হন নাই, আমি তো তদবির করে উপাচার্য হইনি, আমরা আমাদের বেস্ট টাইম অফ আওয়ার লাইফ সেটা আমরা এখানে ইনভেস্ট করছি। আজকেও সকাল 8টায় এসে আমি উপস্থিত হয়েছি, 9টায় আমি ক্লাস নিয়ে তারপর এখানে গেছি, এবার আরও একাধিক প্রোগ্রাম রয়েছে। কি আমার প্রয়োজন আছে? ওনার ছেলেমেয়েরাও থাকেন না দেশে, আর এমন না যে অর্থনৈতিক দিক দিয়ে তার কোনো সুবিধার প্রয়োজন আছে, বহু আগে থেকেই তারা মানে এইসব ক্ষেত্রে ওয়েল অফ। এবং আমার ক্ষেত্রেও বলা যেতে পারে, দুটো সন্তান দেশে কেউ থাকে না, আমাদের সম্পত্তি টাকা পয়সা কিছুই দরকার নেই, পদও দরকার নেই, পদবি দরকার নেই, কিছু দরকার নেই। আমি শিক্ষক হিসেবে লেখাপড়া করতে পারলেই আমি হ্যাপি, গবেষণা করতে পারলে আরও হ্যাপি। তারপরও একটা দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সেই দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা টাকাও ইউজিসির মাধ্যমে গভর্নমেন্টের কাছ থেকে নেয় না, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের টাকা যখন আমরা খরচ করি মাননীয় প্রধান অতিথি, আপনি দেখবেন যে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি তারা এক ধরনের পিউনিটি বা এক ধরনের লিভারেজ তারা ব্যবহার করতে পারে। কেউ বড় ইউনিভার্সিটি, কেউ এক দ্বারা চলে, কেউ অনেক ছাত্র কাজে অনেকে হিসাব নিকাশ করে যে সেখানে হাত দিলে কি অসুবিধে হয়, কাজে তারা অত সিরিয়াসলি করে না। কিন্তু আপনারা সময় করেছেন এবং সেই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটা পেনি যখন খরচ করি অত্যন্ত কেয়ারফুলি স্বচ্ছতা এবং জবাবদিহির সাথে করি। আদারওয়াইজ এক থেকে আলোচনা হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এত কোটি টাকা ব্যাংকে আছে, এই টাকাগুলো এখন অব্যবহৃত মানে এটা দেশের উন্নয়নের জন্য নিয়ে নেওয়ার কথা আলোচনা হয়। এই টাকাগুলো তো আমরা ভাগ বাটোয়া করে তারপর খরচ করতে পারতাম না, তাহলে এই টাকাগুলো যে আছে এই দেশে টাকা থাকে এর জন্য তো বোধহয় একটা আমরা ধন্যবাদও পেতে পারি, একটা ধন্যবাদ প্রস্তাবও যে প্রধানমন্ত্রী। তো ধন্যবাদ না হোক, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বলেছি, অলরেডি আমি একটা পত্রিকায় বলেছি যে আমাদের প্রয়োজনে সরকারও বলেছে প্রয়োজন যা লাগবে সেই টাকা নিয়ে নেবে না। তা আমাদের প্রয়োজনে যে যে হেডগুলো আছে আপনি দেখছেন, 5টি ভবন এখন এখানে নির্মাণাধীন এবং আরও অনেক আমাদের ডেভেলপমেন্ট প্রোগ্রাম রয়েছে সারা দেশে। কলেজগুলোকে আমরা ফাইবার অপটিক নেটওয়ার্কের মধ্যে কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসতে চাই। আপনি যে আজকে অনুষ্ঠান এখানে উদ্বোধন করলেন টেকনাফ থেকে, ওই তেতুলিয়া থেকে, তারাও যেন এটার পার্ট হতে পারে সেই জন্য একটি ব্যবস্থা আমরা করতে চাই এবং সেটা আমরা করব। এই ধরনের উন্নয়ন কর্মকাণ্ড করার পরে তারপর যদি টাকা থাকে নিঃসন্দেহে সে টাকা আমরা সরকারের উন্নয়নের ক্ষেত্রে দেব। এটাই হলো গঠিত অবস্থান। আমি টাকা টাকা তো আমরা আইডিয়ালি কোথাও রাখবো না, তারপরও যা রাখছি তা কিন্তু রাখছি সরকারি ব্যাংকে, অর্থাৎ সরকারের কাছেই কিন্তু আছে উন্নয়ন, ওখান থেকেও উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবহৃত হয়, তারা তো ব্যাংক লোন দেয়, এভাবে কিন্তু আমরা করছি। কাজেই আমরা দেশের উন্নয়নের জন্য আমরা নিবেদিত এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থান তাই, এবং সরকারের সেই উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সবসময় জাতীয় বিশ্ববিদ্যালয় বিগত দিনও ছিল ভবিষ্যতেও থাকবে। তো এই কথাগুলো বলে ভবিষ্যতেও আবার আপনাকে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসতে হবে, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক উভয়ভাবেই, এবং আবার আপনার সঙ্গে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবার দেখা হবে, আমরা মিলিত হব এবং আপনার বক্তব্য আমরা শুনব সেই প্রত্যাশা রেখে। এবং ইউজিসির চেয়ারম্যান হিসেবে আপনার দায়িত্ব পালনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শতভাগ আপনার সাথে আছে এবং থাকবে। এবং আমি প্রত্যাশা করব যে বলেছেন ইট ইজ এ গ্রেট অর রেয়ার অপরচুনিটি ইন লাইফ,
যে একটি দায়িত্ব আমি পেয়েছি উত্তর দিল, কাজী আপনি এখানে ইনস্ট্যান্স ক্রিয়েট করবেন, অলরেডি একটা করেছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধান আপনি করেছেন, আরও যেসব বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে আমার বিশ্বাস আপনার সেখানে অ্যাক্ট করবেন এবং সেই সমাধান করে একটা দৃষ্টি স্থাপন করবেন। এবং তারা যারা সৎ, যারা নিবেদিত, নিষ্ঠাবান, যার কোনো চাও পাওয়া নয়, তারা করতে পারে, সে কাজই নিয়ে করতে পারে এবং কাজী শহীদুল্লাহ করতে পারবে। এই কথাগুলো বলে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি এবং এই মোবাইল অ্যাপস নির্মাণের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ। চিরকৃতজ্ঞ।